जीवन जान जालार जीवन ना होय तुम्हार जान जंत्रणामय जीवन ना होय तुम्हार जान विपर्जय जीवन ना होय तुम एखन निजेके तैरी करे नाओ मयाते पड़े मजाते पड़े आनंदे पड़े सुखे पड़े তুমি আল্লাহর ভয়কে তুমি অন্তর থেকে দূরে সরিয়ে দেবে না কি করো ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে বলে ভয় করবে বিয়ে করেছো তাকে তোমার ঘরে আনার জন্য কি করে তুমি তাকে রাখবে এই ব্যাপারে তুমি আল্লাহকে বলে ভয় করো কেমন করে সংসার মেইনটেইন করবে এই ব্যাপারে তুমি আল্লাহকে বলে ভয় করো তুমি শ্বশুরের কাছে তুমি জবরদস্তি করে তুমি কিছু নিবে নাকি এই ব্যাপারে তুমি ভয় করো তোমার নারীকে তোমার স্ত্রী मान मर्यादा देवर बेपारे तुम कठिन कठिन भावे तुम प्रहार करबे नाकि टर्चारिंग करबे नाकि जबरदस्ती करबे नाकि एई बेपारे तुम आल्लाह के बोले भय करो दुनियाते चलबे मानुषेर काछे तुम गुमान देखाबे नाकि आमार शशुर अमुक एई बोले तुम्हार गुमान चलबे नाकि एई बेपारे तुम सावधान हये जाओ तुम्हार बिये हये गेछे तुम आर मने कोनो भय नाई एटा मन थेके त्याग करे दाओ विभिन्न रकमेर भय अंतरे तैरी करते हबे রব্বুল আলামিন এই জন্য তিনখানা আয়াত তিন জায়গা থেকে ইত্তাকু শব্দের দ্বারা রব্বুল আলামিন উচ্চারণ করেছেন ক্লিয়ার করে বলেছেন বান্দারে আমার তুমি ভেবে নিও না যে তোমার বিয়ে হওয়ার মানে তুমি আজাদ হয়ে গেছো তোমাকে একেবারে ছোট্টা ছেড়ে দেওয়া হয়েছে না না আজ থেকে তোমার মাথাতে আর একটা দায়িত্ব চাপলো সেটা কি পরের মেয়েকে তুমি ঘরে আনেছো এর তুমি দায়িত্ব পালন তোমাকে করতে হবে যে সাবধান তাই জান্নাত যাওয়ার জন্য পাঁচখানা কাজ জরুরি পরের হাদিস আল্লাহর নবী বলছেন মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য মাইয়া খোঁজ আননি হাউলাইল কালেমাত কে এমন আছো নি আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কে এমন আল্লাহর বান্দা আছো মাইয়া খোঁজ আননি হাউলাইল কালেমাত আমি কিছু শব্দ বলবো আমি কিছু কায়দা শিখিয়ে দেব কিছু ব্যাকরণ আমি শিখিয়ে দেব কে এমন আছো আমার কাছে শিখিয়ে নেবে কে এমন ব্যক্তি আছে আল্লাহর বান্দা আছে কে এমন মায়ের সন্তান আছে বাবার সন্তান আছে কার বুকে আর গম্পকের পাটা শক্ত আছে ঈমান তার কার মজবুত আছে কে আল্লাহকে বলে ভয় করে এসো 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 আমি তোমাদের কাছে কুনতো ইন্নি বয়স্তু ফিকুম মুআল্লিমা আমাকে তোমাদের মাঝে শিক্ষক রূপে পাঠানো হয়েছে আমি শিক্ষক হয়ে এসেছি তোমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য শোনো নবীজি বলছেন শুনে নাও মাইয়া খোঁজ আননি হাউলাইল কালেমা আমি কিছু কথা বলবো কিছু বক্তব্য রাখবো কে এমন আছে যে আমার কাছ থেকে কথাটি এই ব্যাকরণটি কায়দাটি শিখে নেবে নিয়ম পদ্ধতিটি শিক্ষা নেবে অথবা এ ফায়ামাল বিহিন্না এটা শিখে নেওয়ার পর সে নিজে ওই কটা কথার প্রতি আমল করবে নিজের জীবনে বাস্তবায়ন করবে আমলে পরিণত করবে অথবা আউ ইউআল্লামু মাইয়ামাল বিহিন্না আল্লাহর নবী বললেন কিংবা এমন এক ব্যক্তিকে নিবে যে ব্যক্তিটা কাজ করতে পারবে মুখস্থ করতে পারবে কাজে লাগাতে পারবে আমলে পরিণত করবে ওই লোকটাকে শিখিয়ে দিবে আও ইউআল্লামু মাইয়ামালো যে শিক্ষা নিতে পারবে যে আমলে পরিণত করবে তাকে শিখিয়ে দিবে এমন কোন বান্দা আছে জি কি খবর হ্যাঁ বলো বলে দাও আচ্ছা মহিলা প্যান্ডেল থেকে 3228 টাকা মা বোন আপনাদের পয়সা এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু অতি কম পয়সা আরও আপনাদের দিতে হবে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে এখানে আল্লাহর কোনো বান্দা 3000 টাকা নগদে দান করেছেন আল্লাহ তার দানকে যেন সাদরে গ্রহণ করেন এটা কে
সরফুল মাস্টার যে দক্ষিণ তালসোট হাই স্কুলের প্রাক্তন মাস্টার এ বেচারা তার স্ত্রী সহধর্মিনী আহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদেরই ফুফু আমাদেরই বেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি তার জন্য কত না চেষ্টা করেছেন নিজের জীবনে যত চেষ্টা করতে হয় যত ট্রিটমেন্ট করাতে হয় সব করেছে কিন্তু মরণ থেকে বাঁচা যাবে না স্বামী স্ত্রীর ভালোবাসা সেই দিন মাদ্রাসায় এসে 500 টাকা দিয়ে গেছেন উনি সুবহানাল্লাহ এমন ভালোবাসা এই ভালোবাসার উপর দিয়ে আজ ভালোবাসা হারিয়ে গেছে আজ মাথা পিটিয়েও ভালোবাসাকে আর খুঁজে পাওয়া যাবে না বন্ধু আমার আল্লাহ পাকের রাসূল বললেন মাইয়া খোজো আননি হাউলাইল কালামাত কেমন আছে যে আমার কাছ থেকে কটা জিনিস ইম্পর্টিং জিনিস ইম্পর্টিং কথা শিক্ষা নেবে আর এটার প্রতি আমল করবে অথবা এমন এক ব্যক্তিকে শিখিয়ে দিবে যেই ব্যক্তি এই কথাটিকে জানো নিজের আমলে নিজের জীবনে পার্থিব্য জীবনে জানো সেটা ওটা কি করতে পারে সেটাকে বাস্তবায়ন করতে পারে আমলে পরিণত করতে পারে আও ইউআল্লামু মাই ইয়ালামু মাই ইয়ামালু বিহিন্না হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সুযোগ্য সাহাবী আল্লাহর নবীর সুযোগ্য সাহাবীর মধ্যে আবু হুরায়রা আল্লাহর নবীর খাদেম নবীর আমার জুতার তলে তিনি পড়ে থাকতেন পায়ের তলায় তিনি জীবন কাটিয়েছেন নবীর খিদমতে জীবনটাকে শেষ করেছেন সুবহানাল্লাহ তিনার খোরাক তিনার পোশাক আল্লাহর নবী নবীর দরবারে থেকে থেকে রব্বুল আলামিন তাকে এমনই মানসিকতা দান করেছিলেন তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন আল্লাহর পথে মুলকে আমান থেকে তিনি এসেছিলেন রব্বুল আলামিন তাকে এমন ভাবে গ্রহণ করেছেন এমন ভাবে তাকে কবুল করেছেন দুনিয়ার যত মানুষ আছে এই একজন ভিখারি সেজে আল্লাহর নবীর দরবারে নিজের জীবনকে ফেলে রেখেছেন পেট পাড়া দিয়ে পেটের ভরে মাটিতে শুয়ে থেকেছে মানুষ হেঁটে চলে গেছে খিদার যন্ত্রণায় পড়ে রেখেছে কত মা বোন তাকে দেখেছে মাটিতে লটলটি করছে ধুলাতে লটলটি করছে খাবার নেই খিদার খুদার যন্ত্রণায় চলতে পারে না সুবহানাল্লাহ এত কষ্ট তিনি করেছেন কিন্তু তিনি সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম যত আছে নারী পুরুষ এতগুলো হাদিসের মালিক কেউ হতে পারেনি এতগুলো হাদিস নবীর কাছ থেকে কেউ মুখস্থ করতে পারেনি বন্ধুরে আমার কিছু নেওয়ার জন্য ত্যাগী হতে হবে যারা ত্যাগ স্বীকার করেছে যারা নিজের জীবনটাকে শিক্ষার ব্যাপারে যারা নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে তারাই কিছু ফল করতে পেরেছে বন্ধু আমার তাই নবী বললেন এমন এক ব্যক্তিকে ওই লোকটা শিখিয়ে দিবে যেই লোকটা যেন ধারা চারা বুঝতে পারে এই লোকটা কর্মে পরিণত করতে পারবে এই লোকটা কথাগুলোর উপরে আমল করতে পারবে আমলে পরিণত করবে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বললেন নবী আমার হাতখানাকে ধরে নিয়েছেন এ আবু হুরায়রা তুমি শোনো তুমি আমার সুযোগ্য ছাত্র তুমি এতগুলো হাদিস মুখস্থ করেছো এ আবু হুরায়রা আনসারেরা যখন থাকে তখন মুহাজিরিনেরা থাকে না মুহাজিরিনেরা যখন থাকে আনসারেরা থাকে না কিন্তু আবু হুরায়রা রে তুমি সব সময় আছো সদা সর্বদা আছো তুমি শোনো তুমি শুনে না আল্লাহর নবী আমার হাতখানাকে ধরে নিলেন নবী আমার হাতটাকে ধরে নিয়ে আমাকে শিক্ষা দিলেন কয়খানা জিনিস নবী বলছেন ওরে আবু হুরায়রা হতে পারে এর পরে আমি দুনিয়া থেকে চলে যাব এই কথাগুলো যেন তোমার অসম্পূর্ণ না থেকে যায় তুমি নিজের বুকে কিছু ঢুকিয়ে নাও ব্রেনে কিছু ভরে নাও আমার কথাগুলোকে তুমি কর্ণপাত করে শুনে নাও নবীর সাহাবী বললেন আল্লাহর নবী আমার হাতখানাকে ধরে পাঁচখানা বস্তু পাঁচখানা জিনিস নবী আমাকে শিক্ষা দিয়ে গেলেন এক নম্বর প্রথম কথা কি বললেন আবু হুরায়রা রে আমি তোমার নবী আমি আল্লাহর নবী আবু হুরায়রা শুনে নাও ইত্তাকিল মাহারেমা আবু হুরায়রা প্রথম কথা হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবদান্নাস মানুষের সমগ্র মানুষের মধ্যে তুমি যদি সবচাইতে বড় যদি আবেদ হতে চাও তুমি যদি মনে করো রব্বুল আলামিন আমাকে তুমি বড় আবেদ বানিয়ে দাও রব্বুল আলামিন আমি দুনিয়ার মাঝে যেন সেরা আবেদ হতে পারি তাহলে এক নম্বর কর
কর্ম তোমাকে করতে হবে আবু হুরায়রা ইত্তাকিল মাহরামা তুমি হারাম কাজ ত্যাগ করে দাও আল্লাহু আকবার প্রথম কথা ভাইরে আমার বন্ধুরে আমার আমরা বুঝতে পারছি কিনা আমাদের মনের মাঝে এটা সাড়া দিচ্ছে কিনা এটা জাগরণ জেগে উঠছে কিনা নবী বললেন ইত্তাকিল মাহরামা তাকুন্না বদান্নাস ইয়া আবু হুরায়রা প্রথম কাজ হলো এটাই তুমি যদি সঠিকে যদি আল্লাহর বান্দা হতে চাও তুমি সঠিকে যদি তুমি একজন এক নম্বর যদি আবেদ হতে চাও তুমি যদি নিজের পরিচয় দিতে চাও আল্লাহরে আমি সবচাইতে বড় আবেদ হতে পারি আবেদ যেন হতে পারি আল্লাহ তুমি আমাকে দক্ষতা দাও সুযোগ করে দাও তাহলে আমি তোমাকে বলে দিলাম নবী হিসাবে আল্লাহ পাক আমাকে শিখিয়ে পাঠিয়েছেন ওটাই তোমার কাছে আমি তুলে দিলাম এই শিক্ষা যেন শুধু আমার পেটে থেকে দুনিয়া থেকে যেন আমি বিদায় না হয়ে যাই শুনো শুনো ইত্তাকিল মাহরামা দুনিয়ার যতগুলো হারাম কাজ আছে সবকে তুমি ত্যাগ করে দাও সবকে তুমি ত্যাগ করে দাও মন থেকে তুমি অন্তর থেকে দূরে সরিয়ে দাও বন্ধুরে আমার কি করে হবে আমাদের মতো মুসলমান আমাদের মতো মুমিন নামাজ পড়ি হারাম কাজও করি নামাজ করি লোকের সাথে অন্যায় করি অন্যায় করে লোকের উপরে জুলুম করি যেটা হারাম ঘোষণা করেছেন হারাম ভক্ষণ করি হারাম রুজিকে নিয়ে আসি হারাম উপার্জন করে অর্থ অর্থ সঞ্চয় করে নি যারা পরিমাণ মনের মাঝে কোনো ধোকা আসে না মনের মাঝে কোনো ডর ভয় আসে না এক মুসলমান আর এক মুসলমানকে ঠকে নিলাম এক মুসলমান অপর মুসলমানকে আমি ধোকায় ফেলে দিলাম এক মুসলমান অপর মুসলমানের জমি হজম করে নিলাম এক মুসলমান অপর মুসলমানের টাকা পয়সাকে হজম